বন্ধুরা, আগামীকাল 29শে আগস্ট, বৃহস্পতিবার, অন্নদা একাদশীর দিন, আপনি যদি এই ফলটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে যদি অর্পণ না করেন, তাহলে আপনার মনের সকল ইচ্ছা একেবারে অপূর্ণ থেকে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তাই আগামীকাল একাদশীর দিন এই ফলটি কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ নিয়ে নিন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। দেখবেন রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ ফলের কথা জানিয়ে দেব, তা প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। কারণ আগামীকাল 29শে আগস্ট, বাংলার 12ই ভাদ্র, বৃহস্পতিবার, অন্নদা একাদশী, এবং আমরা আপনারা প্রত্যেকেই জানি এই একাদশীর ব্রত হল হিন্দু সনাতন ধর্মে একটি পবিত্র রীতিনীতি ও আচার অনুষ্ঠান। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই বলা হয় যে এই একাদশীর ব্রত পালনের মধ্য দিয়ে আমরা যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করে তার চরণ যেমন লাভ করতে পারি, ঠিক তেমনই আমাদের মানুষই ও শারীরিক দিক থেকে আমরা এক অন্যরকম আনন্দ উপলব্ধ করতে পারি। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব, আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন, তাহলেও কিন্তু আপনি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে এই ফলটি অর্পণ করতে কখনোই ভুলবেন না। নতুবা আপনার মনের সকল ইচ্ছা বা মনোবাসনা একেবারে অসম্পূর্ণ রয়ে যাবে। বন্ধুরা, এই একাদশীর ব্রত যে শুধুমাত্র বয়স্ক বৃদ্ধা দিদা ঠাকুমারাই যে পালন করতে পারে এমনটা কিন্তু কখনোই নয়। বন্ধুরা, এই একাদশীর ব্রত প্রত্যেকের শিশু থেকে বুড়ো এই পবিত্র একাদশীর ব্রত পালন করতে পারে, এবং এই ব্রত পালনের মধ্য দিয়ে আপনি আপনার জীবনে যে কতটা সুফল পাবেন তা হয়তো আপনি নিজেই কল্পনা করতে পারছেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব, তা হলো এই একাদশীর ব্রতের পালন সময়। বন্ধুরা, এই অন্নদা একাদশী তিথি পালন করা হবে আগামীকাল, অর্থাৎ 29শে আগস্ট 2024, 12ই ভাদ্র, বৃহস্পতিবার। আর এই অন্নদা একাদশীর পালন সময় হল পরের দিন, অর্থাৎ 30শে আগস্ট, 13ই ভাদ্র, শুক্রবার, সকাল 5টা থেকে 20 মিনিট থেকে সকাল 9টা বেজে 39 মিনিট পর্যন্ত। বন্ধুরা, আর এই সময়ের মধ্যে আপনাকে এই অন্নদা একাদশী তিথির পালন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এবং এই পালন প্রক্রিয়ার মাধ্যমে সংকল্প মন্ত্র গ্রহণ করে আপনি পালন মন্ত্রের জপের মাধ্যমে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের মাধ্যমে এই একাদশীর ব্রত ভঙ্গ করবেন। যাই হোক বন্ধুরা, এরপর যে বিষয়গুলি আপনাদেরকে অবগত করাবো, অর্থাৎ জানিয়ে দেব যে আপনারা এই একাদশী তিথির দিন কোন কোন কাজগুলো করলে আপনারা আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে এমন বিশেষ কিছু উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব, যে উপায় বা ক্রিয়াগুলির মাধ্যমে আপনি খুব সহজেই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এবং সাথে সাথে টাকা সঞ্চয় করতেও সাহায্য করবে। বন্ধুরা, এই তান্ত্রিক টোটকাগুলি অত্যন্ত কার্যকরী। ভক্তি সহকারে মনে বিশ্বাস রেখে আপনি যদি একবার করতে পারেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে এর সুফল পাবেনই পাবেন। বন্ধুরা, আমাদের চারপাশে আর্থিক সংকটে বহু মানুষ
নিত্যদিন এখনো ভুগছেন, টাকা ছাড়া ভালোভাবে বাঁচাটাই দায়। তাই আমি আজ আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আগামীকাল এই অন্নদা একাদশী তিথির দিন এই উপায়গুলি আপনারা কিভাবে এবং কখন প্রয়োগ করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, যদি আপনার টাকা কোথাও ফেঁসে থাকে যা আপনি কিছুতেই ফিরিয়ে আনতে পারছেন না, তাহলে আপনি আপনার বাড়ির প্রতিষ্ঠিত শিবলিঙ্গের মাথায় প্রথমে একটি বেলপাতা দিয়ে তার ওপরে কাঁচা দুধ এবং মধু দিয়ে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করুন। হ্যাঁ বন্ধুরা, এই একাদশীর তিথি চলাকালীন দেবাদিদেব মহাদেবকে খুব সহজেই প্রসন্ন করা যায়। বন্ধুরা, এইভাবে আপনি যদি একাদশী তিথির দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। এবং সেই সঙ্গে দ্বিতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনারা যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে না পারেন, তাহলে অর্থকে সঞ্চয় করতে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করতে হবে, না হলে সমূহ বিপদ। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই চাই অর্থ সঞ্চয় করতে, কারণ সঞ্চিত অর্থই পারে আমাদের আগামী দিনে অসুবিধার সময় মানুষকে সাহারা দিতে। যদি অর্থ সঞ্চয় না হয়, তাহলে এই উপায় বা ক্রিয়াটি করলে তাহলে সুনিশ্চিতভাবে অর্থ সঞ্চয় হতে পারে। টোটকাটি এই রকম, বন্ধুরা, আপনি যেখানে টাকা রাখেন সেখানে সরাসরি টাকা না রেখে একটি লাল শালু কাপড় বিছিয়ে তার উপরে রাখুন। দেখবেন ধীরে ধীরে অর্থ সঞ্চয় হচ্ছে, আপনি চারিদিক থেকে টেনশন মুক্ত হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে এছাড়াও বন্ধুরা, আপনি আপনার বাড়িতে একটু খেয়াল করে দেখবেন, আপনার বাড়িতে কোথাও না কোথাও কালো পিঁপড়ের ছাক আছে। সেই কালো পিঁপড়ের দলের কাছে আপনি কিছুটা চিনি ছড়িয়ে দিন, তবে খেয়াল করে দেখবেন সেই চিনির দানাগুলি যেন ওই পিঁপড়েগুলি বহন করে নিয়ে চলে যায়। তাহলে আমি আপনাদের সুনিশ্চিতভাবে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যে অর্থ ইনকাম করবেন সেই অর্থ আপনারা সুনিশ্চিতভাবে সঞ্চয় করতে সক্ষম হবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে উপায় বা টোটকাটির কথা বলবো তা হলো, আগামীকাল বৃহস্পতিবার অন্নদা একাদশীর দিন সন্ধ্যার পর ঘিয়ের একটি প্রদীপ আপনি আপনার বাড়ি তুলসী মঞ্চে জ্বালান। বন্ধুরা, এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো, আর তা হলো, এই অন্নদা একাদশীর দিন কোন ফলটি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে অর্থাৎ ভগবান শ্রীহরিকে অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না, সেটি হলো নারকেল এবং শসা। হ্যাঁ বন্ধুরা, এই দুটি ফলের মধ্যে অন্তত পক্ষে একটি ফল হলেও আগামীকাল বৃহস্পতিবার অন্নদা একাদশীর মহাযোগে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই অর্পণ করুন। আর যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে আপনারা 5 রকমের গোটা ফল স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীহরিকে অর্পণ করতে পারেন, তাহলে সুনিশ্চিত আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে। হ্যাঁ বন্ধুরা, সৌভাগ্য ফিরতে বাধ্য হবে। সর্বোপরি আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা যে উপায় বা ক্রিয়া করুন না কেন, সেই উপায়টি আপনারা হৃদয়ের অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে বিশ্বাসের সাথে করবেন, কেননা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এই কথাটির কোনো বিকল্প হয় না। দেখবেন হাতের আনতে রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।